মধ্যবঙ্গের করোনা সংক্রান্ত যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে গিয়ে ইমাজিন সি টিভি অ্যাপসটি ডাউনলোড করুন আর যুক্ত হন ইমাজিন কমিউনিটি মিডিয়ার সাথে। জিআর খাদ্য সামগ্রী বিতরণকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ শেহরিয়ার পাড়ায়। প্রধানকে না জানিয়ে জিআর ঘরে তালা ঝুলিয়ে দিল তৃণমূলেরই উপপ্রধান। খাদ্য সামগ্রী না পেয়ে ঘুরে যেতে হলো সাধারণ মানুষদের। হরিয়ারপাড়া গ্রাম পঞ্চায়েতে চলছিল দুস্থ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ। বুধবার দুপুরে হঠাৎ করে পঞ্চায়েতের যেখানে জিআর এর খাদ্য সামগ্রী বিলি হচ্ছিল সেই ঘরে তালা ঝুলিয়ে দেয় পঞ্চায়েত উপপ্রধান সুব্রত তেওয়ারি বলে অভিযোগ। তার অভিযোগ, পঞ্চায়েত প্রধান তাকে এবং দলের অন্যান্য পঞ্চায়েত সদস্যদের না জানিয়ে জিআর এর খাদ্য সামগ্রী বিলি করছিলেন, যাদের পাওয়ার কথা তাদের না দিয়ে অন্যদের দেওয়া হচ্ছিল। আমি হচ্ছি হরিয়ারপাড়া অঞ্চলের উপপ্রধান। আমাদের সঙ্গে এবং মেম্বারদের সঙ্গে কোনো আলোচনা না করে ও অন্য দলের সহযোগিতায় ঘরটা বিলি করছে। কংগ্রেসের অঞ্চল সভাপতি সে বর্তমানে গতকালকে অঞ্চলের মধ্যে থেকেই অঞ্চলের ভিতর থেকেই ও স্লিপ বন্টন করছিল। আর যারা দরিদ্র মানুষ, গরিব মানুষ, তারা মালটা পাচ্ছে না। মালটা বড় এক শ্রেণীর মানে যাদের দরকার নেই তারাই মালটা তাদেরকে সহায়তা মালটা করছে। সাধারণ গরিব মানুষ তারা মালটা সঠিকভাবে পাচ্ছে না, সেই জন্য দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধান খাদিজা খানম অবশ্য জানান, তিনি দুস্থ মানুষদেরই খাদ্য সামগ্রী বিতরণ করছিলেন, তবে কে বা কারা তালা ঝুলিয়েছে জানা নেই তার। তৃণমূল কিছুই জানি না, সবাই সমান আমার কাছে। যারা প্রাপ্য পার যোগ্য রেশন কার্ড নাই তাদের জন্য মাল, সে তাহলে এবার মাল তাহলে এবার দিতে এখন বারণ করছে কি করছে তাও জানি না। আমি হঠাৎ করে দেখছি এসে তালা মারা। কারা মেরেছে তালাটা? তালা কারা মেরেছে তা আমি দেখিনি তো। আপনি জানেন না? আমি জানি না তারা কি দলের লোক যারা তালা মেরেছে, তাও জানি না আমি কে মেরেছে তালা, তাও জানি না। এখন কি করবেন? লোকজন এসছে ঘুরে যাচ্ছে, লোকজন এসছে পাবলিক কে বলছে তালা ভাঙতে। পঞ্চায়েতের উপপ্রধান ও অন্যান্য সদস্যদের উপেক্ষা করেই কংগ্রেসের সহযোগিতায় এই খাদ্য সামগ্রী বিতরণ করছিলেন তৃণমূলের প্রধান, তাই পঞ্চায়েত সদস্যরা তালা ঝুলিয়েছে। সাধারণ মানুষের জন্য দলগতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই দাবি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতির। ২৭ কুইন্টাল চাল বিডিও জিআর বরাদ্দ করেছিলেন হরিয়ারপাড়া গ্রাম পঞ্চায়েতকে, তথাপি এই চালটা বিলি করার সময় আমাদের যে তৃণমূল কংগ্রেসের প্রধান আছে তিনি উপপ্রধান এবং মেম্বারদেরকে উপেক্ষা করে এই চালটা নিজের মত অনুযায়ী বিতরণ করছিলেন এবং কংগ্রেসের লোকদের সাহায্য সহযোগিতায়, হ্যাঁ, যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না এবং বড়লোক মানুষ বেছে বেছে এদেরকে দেওয়া হচ্ছিল। সেই হিসেবে মেম্বার এবং আমাদের যে উপপ্রধানরা আমাদের কাছে অভিযোগ আসে সেই অনুযায়ী মেম্বাররা এবং উপপ্রধানরা মিলে পঞ্চায়েতে তালা লাগিয়ে দেয়। এটা বিডিওর বিচারাধীন সাপেক্ষে আছে, এটা আমরা বসে সাধারণ মানুষ যাতে পরিষেবাটা পায় কেউ বঞ্চিত হবে না। পঞ্চায়েত প্রধানের সাথে উপপ্রধান ও অন্যান্য সদস্যদের বিবাদের জেরে এদিন দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে খাদ্য সামগ্রী না পেয়ে ফিরে যেতে হয়েছে দুস্থ মানুষদের। প্রধান কি বলছে আপনাদেরকে? প্রধানের সঙ্গে কথা হয়নি আমাদের। এভাবে আসছেন ঘুরে যাচ্ছেন? হ্যাঁ আসছি। আর ঘুরে কি চাইছেন এখন আপনাদের? আমরা চাইছি যে মালটা যেন আমরা পাই সুষ্ঠুভাবে। মাল নিতে কুপন দিয়েছে। আচ্ছা বসে আছেন, কি বলছে? মাল দিচ্ছে না, কাল তালা চলেছে একটা অন্য লোক। কারা তালা মারছে? এরা বলি বেকার লোক আমরা চিনি, নাম জানি তো, বঙ্কবিলার নাম ছিল। কোনো দলের ওরা? সে আমরা বলতাম না দলের কি চাচ্ছে। আসছেন আর ঘুরে যাচ্ছেন আপনারা? আসছেন আর না, আপনারা কি আসছেন আর ঘুরছেন? আমরা ঘুরে চলে এসেছি। কি বলছে প্রধান? কেউ কিছু বলছে না, প্রতিদিন আসছেন আর ঘুরে যেতে হয়েছে। মনোবীক্ষণ প্যাথলজ, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।
যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।